আমন্ত্রণ রাতে টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মুজমেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তাদের দুজনকেই রোববার সকালে আটক করা হয়েছে মানুষ খুশি কেন খুশি সারা বাংলাদেশে এখন এটি আলোচনার বিষয় কি তাদের অপরাধ কতটা বিচার নিশ্চিত হবে যদি অপরাধ হয়েই থাকে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই আলোচনা করব গণমাধ্যমের ভূমিকা কী হওয়া উচিত এই সব বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি সোহরাব হাসান এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সোহরাভ হাসান আপনার কাছে আমার প্রথম প্রশ্ন মানুষ খুশি এটা তো আমরা দ্বিমত পোষণ করতে পারি না সারা বাংলাদেশে এখন এটা আলোচনার বিষয় যে কোনো কারণেই হোক তাহলে কারণটি কী আসলে এত খুশি কেন দুজন সাংবাদিক আটক ধন্যবাদ এবং বন্ধু মাসুদ কামালকে শুভেচ্ছা প্রথমেই আপনি যখন সিদ্ধান্তই দিয়ে দিয়েছেন মানুষ খুশি না আমি কি কিছু বলেছি না না তখন কিন্তু আর আলোচনার থাকে না আসলে এরকম একটি একটি ঘটনা দুঃখজনক ঘটনা যে আমাদের দুই সাংবাদিক সহকর্মী তাদের যদি কোনো তারা কে সীমান্ত পার হতে যে তাদের আটক করা হয়েছে এবং আটক করা হয়েছে বলা হয়েছে যে সেখানকার যে স্থানীয় মানুষ তারা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে প্রথমত হচ্ছে যে একজন এই স্থানীয় একজন সাংবাদিক ছিলেন ময়মনসিংহের যাদের সাথে যোগাযোগ হয়েছে যে সব সাংবাদিক বন্ধু ওখানে সাংবাদিকদের মধ্যেই নানা গ্রুপ আছে এক গ্রুপ তাদেরকে সহায়তা করতে যে করতে চেষ্টা করেছেন আর এক গ্রুপ অসহযোগিতা বা তার বিরোধিতা করেছেন এবং বাধা দিয়েছেন আর সুতরাং এরকম এই কারণে যদি ঘটনাটি ঘটে তাহলে কিন্তু মানুষ যে খুশি মানুষ খুশি একজন সাংবাদিক বা যে কোনো লোক গ্রেপ্তার হলে আইনের অপরাধ করলে তার বিচার হবে কিন্তু প্রথমেই কিন্তু এটা বলা ঠিক হবে না যে মানুষ খুশি আর মানুষ বলতে হতো তারা ইয়ে মানুষ বলতে কি একজন সাংবাদিক তিনি সাংবাদিকতার বহির্ভূত যদি কোনো কাজ করে থাকেন নিশ্চয়ই সেটি নিয়ে হতে পারে কিন্তু আমরা দেখলাম যে পাঁচ তারিখের পর পাঁচ আগস্টের পর সাংবাদিকদের বিরুদ্ধে শুধু এই সাংবাদিক সাংবাদিকদের না ঢালাওভাবে হত্যা মামলা দেওয়া হলো যার মধ্যে এই দুজন সাংবাদিকের বিরুদ্ধেও আছে হ্যাঁ বাবুর সাংবাদ এই একাত্তরের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকতে বা এটার্স গিল্ড হিসাবে কি কী করেছে তার জবাব দিয়ে চাইতে পারে বা চাইবে কিন্তু একজন যেকোনো একজন একজন সাংবাদিককে হত্যা মামলায় দেয়া এবং দেখুন যে তাদেরকে এখনো কোনো কোন মামলায় দেওয়া হয়েছে ঢাকার একটি মামলায় তাদেরকে আটক দেখানো হতে পারে এরকম আলোচনা হচ্ছে আচ্ছা না হত্যা মামলা হয়েছে ইতিমধ্যে অনেক অনেকে আগে যারা আগে যারা আটক হয়েছে এখন কথা হচ্ছে যে আমরা কি বিচার চাই না মানে ভয় দেখাতে চাই যদি সরকার বিচার চায় তাহলে কিন্তু আইনি যে প্রক্রিয়া সেটি অনুসরণ করা উচিত ইতিমধ্যে দেখছেন দেখেছেন যে এই হত্যা মামলাগুলো সম্পর্কে পুলিশ সদর দপ্তর ডিএমপি এবং অন্যান্য সংস্থা এমনকি মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে কোনোভাবেই তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে যাতে গ্রেপ্তার না করা হয় এই ঘটনাটি হচ্ছে তারা ভয় যে কথাটি বলতে পারেন যে তারা কেন সীমান্ত পার হওয়ার চেষ্টা করল বা সীমান্ত গেলেন যদি কারোর আইন হয় আইন আইনি প্রক্রিয়া মোকাবেলা করবেন সেটাই হওয়া উচিত এক হতে পারে তিনি গ্রেপ্তার হতে পারেন বা তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারে পারেন কিন্তু এখানে একটি ভয় যেটি হয়েছে কে হয়তো তারা মনে করেছে যে তারা নাজেহাল হবে বা তারা লাঞ্ছিত হবে বা তাদের তারা নির্যাতনের শিকার হবে এটা কারণ হতে পারে আর সেক্ষেত্রে আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই অভয়টা দেওয়া উচিত যে কারো বৃদ্ধি তথ্য প্রমাণ ছাড়া কোনো কি বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তথ্য প্রমাণ থাকলে অবশ্যই সেটা আদালতের বিষয় আর আমাদের পুলিশ ব্যব পুলিশি ব্যবস্থাটা এমন বা আইনি প্রক্রিয়াটি বিশেষ করে আপনি রিমান্ডে নেওয়া আপনি দেখেছেন যে যারা চিহ্নিত অপরাধী তাদের রিমান্ডে নেওয়া হয় আবার যারা অভিযুক্ত কোন রকম এই আইনের ওই সংশ্লিষ্ট মামলার সাথে তার যোগসূত্র আছে কি না এর কোনো পক্ষে কোনো প্রমাণ নাই তারপরেও ওই মামলায় রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নেওয়ার পর উচ্চ আদালতের যে নির্দেশনা আছে সেটিকে মানা হয় মানা হয় না সুতরাং দুজন সাংবাদিক আমাদের বন্ধু সাংবাদিক সহকর্মী সাংবাদিক আর তারা যে মত যে পথের অনুসারী হন না কেন তার মনে করি যে সাংবাদিক হিসাবে মানুষ হিসেবে তার

সেই জায়গা থেকে তো আমরাও ধাক্কা খেয়েছি অনেকখানি তাদের যে ভূমিকা সাংবাদিক সুলভ আচরণ কত করেছেন এসব বলতে পারি তারা ঠিক সাংবাদিকতার নীতিমালা রক্ষা অনুসরণ করেছে কিনা রক্ষা করেছেন কিনা সাংবাদিকের তো সাংবাদিক আর রাজনৈতিক যে বা কর্মী তার ভূমিকা তো একরকম নয় আমি সেই অর্থেই বলেছি এবং যে প্রতিক্রিয়া সেইখান থেকেই আমি মন্তব্যটা করেছি আর কি আমি নিশ্চয়ই বলিনি যে আমি কতটুকু খুশি বা কতটা কতটা কষ্ট পেয়েছি সেটি বলবেন আপনারা আমি আসবো আপনার কাছে সাংবাদিক মাসুদ কামাল আপনার প্রতিক্রিয়া যেহেতু এর আগে আমরা কয়জন কাটক হতে দেখেছি যিনি সাংবাদিক মাসুদ সোহাব বলছিলেন এবং সাংবাদিক মোজাম্মল বাবু এবং শ্যামল দত্ত সহ আরও বেশ কয়েকজনের নামে মানুষের তো অনেক ধরনের অভিযোগ রয়েছে যেই অভিযোগগুলো রয়েছে সেটি সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন এবং তাদের যে আটক করা হলো দেখেন এদের আটক করাতে হয়েছে কি আপনি যে কথা বলছেন আমি কিন্তু আপনার সঙ্গে একমত মানুষ আসলেই খুশি আমি নিজেও খুশি আমি নিজেও খুশি কি কারণে খুশি এক একজনের খুশি কারণে এক এক রকম এই কারণে যে দেখেন মানুষ মানুষকে মানুষ যখন বিপদে পড়ে না সাধারণ মানুষের কথা বলছি আমি তার কার উপর নির্ভর করে মনে করেন একজন লোক অসুস্থ হলো সে ডাক্তারের কাছে যায় সে কিন্তু সারেন্ডার করে বলে যে উপরে আল্লাহর নিচে আপনি আপনি আমাকে বাঁচান ডাক্তার তখন যা যা টেস্ট করতে বলে সে সব করে এবং ডাক্তারের পক্ষে কিন্তু তার উপকার করাও সহজ তার ক্ষতি করাও সহজ আবার মানুষ মানুষজন কিছু চুরি হয় কিছু হারাই যায় সে প্রথমে যায় পুলিশের কাছে সে কিন্তু পুলিশের কাছে সারেন্ডার করে ভাই আপনি আমাকে উদ্ধার করে দেন আমাকে বিপদ থেকে রক্ষা করেন যখন এখানে কোনো জায়গায় কাজ না হয় তখন তারা যায় সাংবাদিকের কাছে যে আমি পুলিশের কাছে গিয়েছিলাম এভাবে সে আমাকে প্রতারিত করছে আমি অমুক জায়গায় গিয়েছিলাম উনি আমাকে এভাবে প্রতারিত করেছে আপনি এই প্রতারকদের বিরুদ্ধে কি সেটা বলেন মানুষ কিন্তু এদের উপর নির্ভর করে সেই নির্ভরতার জায়গাটা আমাদেরই পেশার কতিপ আমাদের সহকর্মী বলেন আমাদের বড় ভাই বলেন এরা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়াতে কি হয়েছে যখন আমি কোথাও যাই যখন বলি যে আপনি কী করেন আপনার প্রফেশন কী আমি সাংঘাতিক আচ্ছা আচ্ছা সাংঘাতিক আপনি সাংঘাতিক হ্যাঁ সাংঘাতিক তো এই যে সাংঘাতিক উপাধিটা আমার কাছে অটোমেটিক চলে এলো এর জন্য কিন্তু আমাকে কোনো পরিশ্রম করতে হয় না আমার হয়ে আমার ওই ভাইয়েরা পরিশ্রম করেছেন এখন ওনারা সাংঘাতিক হয়ে কিন্তু ওনারা এত উপরে উঠে গেছেন সাধারণ মানুষের সঙ্গে ওদের দেখা হয় না সাধারণ মানুষের সঙ্গে ওদের দেখা সাক্ষাৎ হয় না কারণ ওনা তো অনেক উপরে আমি শুনেছি আমাদেরই একজন এরকম ভাই সাংবাদিক ভাই

উনি সারা জীবন যে সমস্ত পত্রিকা চাকরি করেছেন সে সমস্ত পত্রিকায় প্রায়শই বেতন হয় না প্রায়শই বেতন হয় না মানে কি ওনার অফিসের বিভিন্ন জায়গায় রিপোর্টিং আসেন ডেস্কে আছেন এরা চার মাস পাঁচ মাস দিন বেতন পায় না আর পেলেও ওটা কোনো ওয়েজ বোর্ডের মধ্যে পড়ে না কথা বলছেন জি যে অবস্থা তাহলে উনি এত কিছু মালিক হন কি করে কি করে মালিক হন যখনই দেখা হয় বলতো এই অমুক পার্টির থেকে আসলাম অমুক জায়গার থেকে আসলাম অমুক জায়গার থেকে আসলাম প্রেসক্লাইবের ইলেকশন করেছেন প্রেসক্লাবের মেম্বার সোহার রবী আমি আসেন আমার গেছি তো প্রেসক্লিবের কত টাকা খরচ করেছেন কয়েক কোটি টাকা আমি একজনকে বলছিলাম বললাম আমাকে বলে বলুন তো কত হবে আমি কই তিন কোটি টাকা তো হবে ওই কি আপনি কোনো খবরই রাখেন না তার মানে আমার আমি যা ধারা করছি করছি চেয়েও বেশি তো কোথেকে ভাইয়া আসে টাকা টাকা কিন্তু আসমানি উপায়ে আসে না আসমানি উপায় ওহি আসছে আমাদের নবীর কাছে আসমানি উপায়ে ওহি আসতো যদি টাকা আসতো তাহলে তো উনি খেজুর খেয়ে ভাই রোজা রাখতো না আল্লাহ বলতো যে ওহির সঙ্গে একটু খাবার দাবা পাঠায় দেন টাকা পয়সা আসমানি উপায়ে আসে না টাকা পয়সা ছিনতাই করতে হয় মানুষের কাছ থেকে মানে মানুষকে বিপাকে ফেলে নিতে হয় এরা এগুলো করেছে এবং এই যে করেছে এটা আরও বেশি বেশি করার জন্য ওই যে যখন প্রেস কনফারেন্স ডাকছে একটা প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্সের নামে তোলমর্দন প্রতিযোগিতা সেখানে তারা প্রতিযোগিতা নিয়মিত ফার্স্ট হতো আর কেউ আর কেউ প্রশ্ন করতে পারুক না পারুক ওনারা পট করে খেলা যেতেন যে তোলমর্দন করতেন কিছুক্ষণ এবং ওই তোলমর্দনকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আরেকটা আপনার তুদির আর তুদির তো মানে একশো কুড়িটা নিচে কোনো তুদেরি হয় না আজকে নিজের কাছে তো এইগুলি হতো এই লোকগুলি কি করেছে আমাদের এই প্রফেশনটাকে একদম বিজ্জিত করে ছেড়ে দিছে আমার সঙ্গে কিন্তু ওনার পার্সোনাল কোনো ক্লাস নাই ওনার সঙ্গে আমার কোনো বিরোধী উনি এত উপরে অবস্থান করেন উনি তো আমার দিকে সরু চোখে নিচুর দিকে আমাকে তাকান আমি তো কিচ্ছু না আমি তো ওনার কাছে কীট পতঙ্গ সম কিন্তু কীটপতঙ্গ মন আছে সেই মনে আমি আহত হয়েছি যে এই লোকগুলো আমাদের সাংবাদিক এই লোকগুলো আমাদের বড় ভাই আমি এটা মানে গুরুত্বপূর্ণ মনে করি এই কারণে এদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া প্রয়োজন এই কারণে যে আমাদের যারা পরের জেনারেশন সাংবাদিকতায় আসতে চায় তাদেরকে যেন একটা উদাহরণ থাকে যে কি করিলে কি হয় ভাই উনার দুজন মাত্র চারজন ধরা পড়ছে এ পর্যন্ত রূপা ধরা পড়ছে শাকিল ধরা পড়ছে আর দুইজন দুজন ধরা পড়ল আর নাই অবশ্যই আছে ইকবাল সুভান চৌধুরী কই মঞ্জুল হাসান বুলবুল কই আবুল কালাম আজাদ কই পায় নাই টাকা ইনকাম করে নাই উমর ফারুক কই সাবান মাহমুদ কোথায় তাকে এনকাম কয় নেইম নিজাম কোথায় নাহ ইসলাম খান কোথায় আমাদের প্রফেশনাল লোকজন এদেরকে ধরা হচ্ছে না কেন এদের আমি বলছি কি কারণ আমি বলি মূল আমি কারণটা বলি কারণটা হলো অন্য কিছু না এদের প্রতি কোনো আমাদের পুরো প্রফেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা মানুষের কাছে মুখ দেখাতে পাই না আমার দেখলে বলে আরে আপনি তো নাইমুল ইসলাম খান তো আবার আরেক দিক দিয়ে আমার ডিপার্টমেন্টের বড় ভাই তো দেখা তো নাইম ভাই বলি তো এই লোকগুলি আসলে আমাদের ক্ষতি করে গেছে রে ভাই সোসাইটির ক্ষতি করছে এদেশের মানুষের ক্ষতি করছে এবং আমি বলবো আমাদের তারা বাদ দেন এমনকি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষতি করছে এই যে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠছে এই স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে এরা তাকে প্রয়োজিত করছে তাদের অবদান অনেকখানি তো এদের প্রতি তো আমি আমি এদেরকে সহকর্মী বলতে আমি ভিরা বোধ করি আমি একটু এই জায়গাটায় সাংবাদিক সুরাবাসান যে কথাই বলেছেন সাংবাদিক মাসুদ কামাল যে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছেন স্বৈরাচারিতের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন নিঃসন্দেহে তার ব্যক্তিগত যে কাজ বাজ বা যে মানসিকতা সেটা তো কাজ করেছি তার পেছনে যারা যে তুলে মর্দন করেছেন দাঁড়ালি করেছেন তাকে উৎসাহিত করেছেন এবং অনেকাংশে তাদের অবদান বাংলাদেশকে আজকে পে করতে হচ্ছে তাদের অবদানের কারণে সেটি আপনি সমর্থন করেন না সে সমর্থনে তো কারণ নেই কামাল মানে বলেছেন তার মনের কথা বলেছেন তবে আমরা যাদের নাম বললাম শুধু তারাই তো না আরো অনেক হ্যাঁ এই দুই ধরনের এক হচ্ছে যে সাংবাদিকরা সমাজের বিচ্ছিন্ন প্রাণী নয় সুতরাং সমাজ যখন কলুষিত হয় অবক্ষয়ের শিকার হয় সাংবাদিকদের কাছে মানুষ যায় কিন্তু মাসুদ কামাল বলছেন যে সাংবাদিকদের এখন ভয় পায় কিন্তু তারপরেও এই ভয় এবং ঘৃণা অনেক ঘৃণা আমি বলছি তারপরে এই যে ছাত্রগণ অবস্থানে প্রমাণিত হলো যে সাধারণ মানুষ আপনি জানেন যে সাত দিন ইন্টারনেট ছিল না ছয় দিন ইন্টারনেট ছিল না

বা যে নীতি অনুসরণ করেছে যেটা সাংবাদিকতার নীতি থেকে মৌলিক নীতিমালা থেকে সম্পূর্ণ আলাদা আপনি দেখেন পাঁচ আগস্টের পত্রিকার চেহারা দেখেন আবার পাঁচ আগস্টের পরের পত্রিকার চেহারা দেখেন একই পত্রিকা এবং অনেক পত্রিকার সম্পাদক পাল্টে গেছে কিন্তু তাদের শুধু নাম বদল হয়েছে যে আগে আগে স্বৈরাচার হিসেবে একজনের নাম যেত এখন স্বৈরাচার হিসেবে আরেকজনের নাম যায় এটা আমি তো মনে করি যে ব্যক্তির চেয়ে এই যে সাংবাদিকতার অবক্ষয় এই যে আমরা ন্যূনতম নীতিমালা অনুসরণ করতে পারি না নীতিমালা মান মেনে চলি না এবং আমাদের পরের প্রজন্ম তাদেরকে কি শিক্ষা দেব যারা নতুন আসছে সুতরাং এক ধরনের খব দুঃখ বেদনা যেমন আছে আবার সাংবাদিকতা যাতে সাংবাদিকতার এই যে রাষ্ট্রযন্ত্রের অপশাসন এটা তো দেখার কথা সাংবাদিকদের তারা বলবে যে পথিক তুমি ভুল করিয়াছ হ্যাঁ বা পথ হারাইয়াছো কিন্তু আমরা তো আমরাই যদি পথ হারাই তো এক্ষেত্রে তবে এই মুহুর্তে যেহেতু তারা বাংলাদেশের নাগরিক তারা সাংবাদিকতার সাংবাদিক হিসেবেই তারা তাদের আইনের মুখোমুখি হচ্ছেন তারা যা ন্যায় বিচার পান মানে অন্যায়ভাবে তাদের উপর যাতে কোনো অন্যায় না করা হয় তাদের নির্যাতন বা নির্যাতনের শিকার না হয় আইনে বিচার হবে আইনি প্রক্রিয়া আছে কিন্তু আমাদের ভয় কী যে আজকে যদি আমরা তো দেখেছি এরশাদামরেও একজন সাংবাদিক নির্মল গ্রেপ্তার হয়েছিলেন সাংবাদিকরা সাংবাদিক একটি সংবাদপত্র বন্ধ হয়েছে বা একটি সেজন্য বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমস্ত সংবাদপত্র বন্ধ হয়েছে মানে তারা ধর্মঘট করেছে সরকারি পত্রিকাও ধর্মঘট করেছে কিন্তু আজকে আমরা কিন্তু সেই ঐক্য রাখতে পারিনি সাংবাদিকদের প্রথমেই যে ইউনিয়ন বাজে যেটাকে বলা হয় আমি আমি মাঝখানে একটু কথা বলি যে একইভাবে একুশ টেলিভিশন বন্ধ করা হয়েছিল দখল করা হয়েছিল একুশ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল একমাত্র আমরা দেখেছি আমি যতটুকু দেখেছি প্রথম আলো এটা নিয়ে নিউজ করেছে প্রথম আলো আপনার পত্রিকা এটা নিয়ে সম্ভবত কামাল ভাই কামাল আহমেদ উনি আর্টিকেলও লিখেছিলেন একটি আব্দুল সালাম সাহেবকে নিয়ে আমাদের চেয়ারম্যান আপনি যদি বললেন যে ঐক্য নেই তখন দেখেছি একুশ টেলিভিশন বিষয়ে পার্টিজান হয়ে গেল মানে পার্টিজান বলতে ডিভিশন তৈরি হলো বিভক্তি তৈরি হলো কে পক্ষে লেখবে কে বিপক্ষে লিখবে এরকম একটি প্রতিযোগিতা থেকে অনেকে সাইলেন্ট হয়ে গেলেন তো এই যে নমুনাগুলো এই দৃষ্টি এবং এবং একই সঙ্গে আমি একটু মনে দিতে চাই টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে একুশ টেলিভিশন চেয়ারম্যান সাহেবকে আটক করার পর থেকে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছিল গত সরকারের সময় একটা হচ্ছে তাকে জেনে নেওয়া হল আড়াই বছর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলতে বল মামলা তাকে সাহায্য করা আরেকটি হচ্ছে অন্যান্য টেলিভিশন বা গণমাধ্যমকে ভয় দেখানো যে দেখো বেশি বাড়াবাড়ি করলে এই হবে এটা 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 সবসময় হয়ে থাকে আপনি তো একুশে টেলিভিশন টেলিভিশনের টেলিভিশনের চেয়ারম্যান আবদুল সালামের কথা বললেন তাকে অন্যায়ভাবে জেলে নিয়েছে তিনি সংবাদপত্রের সাক্ষাৎকার দিয়েও বলেছেন কিভাবে তাকে ডিজিভাই আর ডিজিভাই ধরে নিয়ে গেছে কিন্তু এই একুশে টেলিভিশন বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন সেই টেলিভিশনটা বন্ধ হয় কিন্তু বিএনপি আমলে অর্থাৎ যারাই যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু সংবাদ মাধ্যমকে প্রতিপক্ষভাবে এবং যখনই মনে করে যে আমার পক্ষে থাকবে না তখন তাকে নানাভাবে একুশে টেলিভিশন তখন এখন যারা এই টেলিভিশন সাংবাদিকতায় যারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন একুশে একুশে থেকে কিন্তু তাদের সৃষ্টি তাদের জন্ম আর সুতরাং আমরা আমাদের সবাইকে সবার সবারকেই প্রশ্ন করতে হবে আওয়ামী লীগে অনেক ধরনের নিপীড়ন হয়েছে এক ধরনের হয়রানি হয়েছে বিএনপি আমাদের আরেক ধরনের সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা চাইবো যে এই হয়রানি আর হবে না বা যে দলেই আসুক যে বিষয়টা হচ্ছে আমরা সাংবাদিকতা যদি সাংবাদিকতা করি তাহলে কিন্তু এই এত বিতর্ক হয় না মানুষের এত অনাস্থা তৈরি হয় না সাংঘাতিক বলে মানুষ অপবাদ দেওয়ার চেষ্টা করে না তবে আমরা মনে করি এই কাজটি কিন্তু সবচেয়ে বেশি হয়েছে নব্বইয়ের পরেই স্বৈরাচার স্বৈরাচারের পতনের পরেই স্বৈরাচার স্বৈরাচার যত যতদিন ছিল সাংবাদিকরা একটা ছিল সাত দিন পত্রিকা জরুরি অবস্থার বিরুদ্ধে সাত দিন পত্রিকা বন্ধ গেছে সরকারি পত্রিকা সহ কিন্তু এরপর কিন্তু আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারিনি শুধু সাগরুণী হত্যার পরে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা চেষ্টা ছিল কিন্তু সেটাও ভন্ডল হয়ে যায় মানে হয়নি তা প্রথমত হচ্ছে সাংবাদিকতা করা মানে সেটা যে কোনো যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে সাংবাদিকতা করতে হবে দ্বিতীয় হচ্ছে সাংবাদিকের একটি একটি নীতি সে হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করবে সত্যকে ধারণ করবে ক্ষমতাকে প্রশ্ন করবে এটি যদি না করি তাহলে মানে সাংবাদিকতা থাকবে না আর আমরা সাংবাদিক হিসাবেও সমাজেও পরিচয় পরিচয় দিতে পারব না আমি একটু সাংবাদিক মাসিদ কামাল গত পনেরো বছরে আপনি যাদের নাম বললেন আমি আর নামগুলো দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না এক্সাম্পল হিসেবে শ্যামল দত্ত নাইমুল ইসলাম খান কিংবা মোজামেল বাবু নয় সহ আরও যারা রয়েছেন তারাই মোটামুটি নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকতার কারা রোসান পড়েছে গত সরকারের আমলে কারা কি কারণে চাকরি হারিয়েছেন আপনার ব্যক্তিগত একটি গল্প রয়েছে সেটিও আমি এখানে নিয়ে আসতে চাই না কতটুকু সাংবাদিকতা আসলে হয়েছে গত পনেরো বছরে না শুনেন একেবারে যে হয় নাই তা কিন্তু না সাংবাদিকতা কিছু তো হয়েছে অবশ্যই তা না হলে দেশ কেন মানে থাকেই না বাট কথাটা হলো কি সাংবাদিকতা যতটুকু হয়েছে সেই সাংবাদিকরা যারা প্রকৃত সাংবাদিকতা যারা করেছে তারা কিন্তু খুব ভালো থাকতে পারেনি তারা কিন্তু মানে ক্ষমতা শুনেন রাষ্ট্রের কিন্তু সরকারের কিন্তু অনেক ক্ষমতা যখন আমাদের মধ্যে তৃতীয় বেশি বিশেষ করে এখানে গভর্নমেন্ট ইজ সো পাওয়ারফুল এখন প্রকৃত সাংবাদিকদের দুরবস্থাটা কেমন ছিল আমি একটা সিম্পল উদাহরণ বলি তাহলে আপনি বুঝবেন সরকারের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী উনি প্রকাশ্যে একাধিকবার যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের নাম উল্লেখ করে বলেন এই পত্রিকাগুলো আমি পরিণা পরিণা গণভবনে ঢুকতে দেওয়া হয় না প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয় না এমন মন্তব্য তিনি করেছেন করেছেন এখন রাষ্ট্রের এত এত পাওয়ারফুল যে টুলস রাষ্ট্রের যে এত পাওয়ারফুল যে ইনস্টিটিউশন তার হেড এবং উনি সংবিধানকে এমন করে বানিয়ে নিয়েছেন যে উনি আসলে মোর দেন গভর্নমেন্ট হয়ে গেছেন এই ভদ্র মহিলা উনি প্রকাশ্যে বলছেন এই দুইটা মিডিয়াকে আমি অন করি না এই দুটি মিডিয়াকে আমি মিডিয়াই মনে করি না উনি তো বলেছেন ভাই

এই দুটা মিডিয়াকে তাহলে সরকারের আনুকূল্যত দূরের কথা তাদের তো টিকে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে বিজ্ঞাপনও বন্ধ করে দিয়েছে রাষ্ট্রীয় নির্দেশে যদি টিকে থাকার জন্য বিজ্ঞাপন প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় এইটাই হলো জেনুইন এই দুটো মিডিয়া যে জেনুইন সাংবাদিকতা করছে সব সময় এত বড় দাবি কিন্তু আমি করি না কারণ আমি তো সময় তাদের ফলো করি না সবসময় আমি বলতে পারবো না কিন্তু যদি তুলনামূলকভাবে বেটার জার্নালিজম করে থাকে তো বেটার জার্নালিজমের কি পরিণতি কি নিয়তি সেটা তো প্রমাণ হচ্ছে এখানে তো এটা একই রকমভাবে ম্যান টু ম্যান যারা বেটার জার্নালিজম করার চেষ্টা করেছে একটু বস্তুনিষ্ঠ থাকার চেষ্টা করেছে একটু সৎ থাকার চেষ্টা করেছে নিজের প্রফেশনের প্রতি তাদের দুরবস্থা এদের মতোই এই দুটা পত্রিকার মেরুদণ্ড শক্ত ছিল এদের বেজ শক্ত ছিল এই জন্য মরে যায়নি এই জন্য তার টিকে ছিল যার বেশ সবার তো বেশ শক্ত আপনি বলতেও পারেন না যেমন অনেক সৎ সাংবাদিক আছে যারা হয়তো কোনো ভালো জব পায় নাই তো তারা কী করে টিকবে তারা প্রফেশন ত্যাগ করছে কিছু করার তাকে তো ভাই আপনি যত কথা বলেন এই যে আমি এত কথা বলতেছি আমার হয়তো পেটের মধ্যে এখন যদি মনে করেন তিন দিন আমি না খাই তাহলে কি এই জোরে আমি কথা বলতে পারবো খাওয়াটাও তো ইম্পর্টেন্ট ফুটিং অ্যান্ড ফুডিং এটা ইম্পর্টেন্ট ফাইট করতে হলে জার্নালিজম ইটস সেল্ফ এ কাইন্ড অফ ফাইটিং কাইন্ড অফ ওয়ার যে কথাটা ভাই বললেন যে সোরাভে বললেন যে সাংবাদিকতার মূল কথা হলো সত্যকে ধারণ করা ক্ষমতাকে প্রশ্ন করা এটা তো ওয়ান কাইন্ড অফ ওয়ার ওয়ার করতে হচ্ছে আপনি তো খাইতে হবে ভাই দাঁড়ানোর জায়গা লাগবে তো আপনার তো যদি চাকরি না থাকে সে খাবে কি আর দাঁড়াবে কোথায় ফাইট করবে কেমন তো এরকম কিন্তু অনেক সাংবাদিক সাংবাদিকতার একটা বিরাট আকাঙ্ক্ষা নিয়ে আসছিলো ঝরে পড়ছে রে ভাই অনেক আছে এরকম সবাই তো টিকে থাকতে পারে না ওনারা টিকা ছিলেন তাও ফাইট করতে যে নানা রকম হিসাব নিকাশ করতে হয়েছে তারপরে কোনো মতো মানে টিকটিকা ছিলেন যে শক্ত একটা ফুটিং ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খাইতে পারতেন অনেক রকম আছে আপনার মধ্যে অনেক আছে সাংবাদিক আপনি দেখবেন মালিকের একটা বড় সমর্থন ছিল যেটাই হোক আমি ওইটা বলছি যে সে একটা দাঁড়ানোর জায়গা দিছে পেটে দুটা ভাত দিছে আপনি ফাইট করছেন তাও তো খুব সুবিধা করতে পারেন নাই দেশের বাষট্টি জেলায় মামলা হয়েছে তারপরে থাকেন সকাল সকাল বিকাল খালি দরিদ্র এইগুলো তো করছেন না ভাই তো এখন এই যে প্রতিকূল অবস্থা এই প্রতিকূলতা থেকেই কিন্তু বোঝা যায় যে আমাদের দেশে গত পনেরো বছরের সাংবাদিকতাটা কোথায় গিয়েছিল উনি মনে করতেন যে যে যিনি নিজেকে ঈশ্বর এবং তার মাঝখানে আর কিছু দেখতেন না উনি মনে করতেন যে আল্লাহ তারপরে আমি আর মাঝখানে কিছু নাই ওই ভদ্রমহিলা মনে করতেন যে আমি সব সাংবাদিক আমার বাবা চারটা পত্রিকা রাখছিল সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল ঠিক না এর জন্য আমার বাবা সমালোচনার সম্মুখীন হয়েছে আমি কোনো পত্রিকাই রাখবো না দেখি আমার কেউ সমালোচনা করে এবং উনি এই মিশন নিয়ে মাঠে নামছিলেন যে কোনো পত্রিকাই রাখবো না পত্রিকা কিসের আবার আমার অনুগ্রহে চলবে আমার লিফলেট হিসেবে কাজ করবে মিডিয়ার কথা বলেন আপনি আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি মিডিয়া পৃথিবীর আপনার আর একটা দেশ দেখান তো যে দেশে তাদের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর সমস্ত বেসরকারি টিভিতে পুনঃপ্রচার করতে হয় দেখেন আপনি একটা উদাহরণ আমাদের দেশে করতে হয়েছে এই হাসা হলো আইন করে দিয়ে গেছিল তাদের দুইটার খবর প্রচার করতে হবে আপনাকে আপনি করেন নাই প্রচার ঘৃণার সঙ্গে করছেন আমি তো ওই সময় আমি তো দীর্ঘ সময় একটা টেলিভিশনে চাকরি করছি ঘৃণার সঙ্গে করছি গালাগালি করছি আর অনেক ইয়ে করছি কারণ আমার দুই মানে আপনার প্রায় চলে আর ওরা করতো কি কত দুষ্ট ছিল ওরা ওই দুইটার খবরটাকে তার টাই না চল্লিশ মিনিট এক ঘন্টা মানে একটু কি ধরনের কি ধরনের মিডিয়া এইটা মিডিয়া এইভাবে এইভাবে তাদের তাদেরকে নিয়ন্ত্রণ করছে ধরুন ওই সময় যে আমি বিজ্ঞাপন পেতাম না আমার ওই সময় কোনো বিজ্ঞাপন আসতো আসতো না তাহলে ও তো আমার রুটের উপর হাত দিত তো এইভাবে তারা মিডিয়াটাকে নিয়ন্ত্রণ করেছে এবং মিডিয়াটাকে তাদের করায়ত্ত করেছে এবং সেই কাজে এই আমাদের এই লোকগুলো দুই হাতে সহায়তা করছে সহায়তার বিনিময়ে আমারে কিছু দেন প্লট পেয়েছে বিদেশ যাত্রা হয়েছে বউকে এমপি বানিয়েছে আমরা আলোচনায় ফিরবো দর্শক ছোট্ট বিরতি পরে সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ একুশে রাতে সাংবাদিক সামল দত্ত এবং মুজামল বাবু আটক হয়েছেন তা নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া সারা দেশে সেসব বিষয়ে আমরা আলোচনা করছি সাংবাদিক সৌরভ হাসান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রোগ্রামে তিনি উপস্থিত প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছেন যেই প্রোগ্রামের সাথে বাংলাদেশের কোনো রিলেশন নেই সেই প্রোগ্রাম বাংলাদেশ থেকে বাংলাদেশে কোনো গণমাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছে একাত্তর টিভিতে এটিকে আপনি সাংবাদিকতার কোন নীতিমালা থেকে দেখবেন আমরা আমেরিকায় ইলেকশন হয় আমরা সেগুলো প্রচার করি ভারতেও ইলেকশন হয় তো ইলেকশন নয় ভারতের অভ্যন্তরীণ একটা অনুষ্ঠানে তিনি বক্তব্য দিচ্ছেন সেটি আমাদের এখানে সরাসরি সম্পর্চ হচ্ছে এটিকে কোন ফেলবেন প্রথমত হচ্ছে যে 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 সংবাদ বা এই কোনো বক্তৃতা আমরা কেন প্রচার করি এক হচ্ছে দর্শক থাকা আর হচ্ছে নিজের স্বার্থ কোনো কোনো না কোনো স্বার্থে স্বার্থকে অগ্রাধিকার দেওয়া তা আমি জানি না যে নরেন্দ্র মোদী তো প্রথম ঢাকায় এসে বেশ ভালো বক্তৃতা দিলেন তরুণদের উজ্জীবিত করেছিলেন এখন এখানকার দর্শকরা যদি হিন্দি শোনাার জন্য আগ্রহী হয় উদগ্রীব থাকে সেটা একটা কারণ হতে পারে এই সব বিষয় হচ্ছে কি মানে আমরা সামগ্রিকভাবে যদি বলি আমাদের চেতনা জায়গা কত মুক্তযুদ্ধের চেতনা মুক্তযুদ্ধের চেতনা নিয়ে গত 15 বছর যেভাবে পণ্য করা হয়েছে আমি স্বস্বমে একটা কথা বলেছি সেই মুক্তযুদ্ধ শব্দটি আমরা এখন এমন একটা অবস্থা বাইরে যখন উচ্চারণ করতে থাকি তখন নিজেদের মধ্যে একটা একটা কনফিউশন কাজ করে কে কীভাবে নেবে এটা বাস্তবতা আমি আমি আমার জায়গা থেকে বলছি এত বেশি পণ্য বানানো হয়েছে এই শব্দগুলিকে আমি এই জায়গা থেকে বলছি মজিমার বাবু বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির একটি অনুষ্ঠানে এটা রেকর্ডেড আমি নিজেও দেখিয়েছি আমার এক আমার নিজের জায়গা থেকে তিনি বলছেন জয় বাংলার সঙ্গে জয় হিন্দ স্লোগান দিতে হবে এই যে নরেন্দ্র মোদীর ভাষণ প্রচার সরাসরি যে যার সাথে বাংলাদেশের ন্যূনতম কোনো বিষয় ছিল না ওই অনুষ্ঠানের এই যে জয় হিন্দ স্লোগান দেওয়া এইগুলো কিসের লক্ষণ ছিল আচ্ছা গণমাধ্যমের প্রধান যে স্টেক বা প্রধান অংশজনকে অংশীজন হচ্ছে দর্শক শ্রোতা তো দর্শক দর্শক শ্রোতা এবং পাঠক তারা যদি এটি গ্রহণ না করে তাদের তারা যদি গ্রহণ না করে তাহলে ভাবতে হবে যে এর অন্য উদ্দেশ্য আর যদি গ্রহণ করে সেটা তো আর সেটা তো সেটি প্রকৃত গণমাধ্যম এখন হচ্ছে আমাদের নানা মতলব থাকতে পারে নানা উদ্দেশ্য থাকতে পারে কিন্তু প্রথম দেখার বিষয় এবং যে কেউ উদ্দেশ্য নিয়ে প্রচারও করতে পারে সেটা পাঠক বা দর্শক গ্রহণ করলো কি করলো না এটি দেখার বিষয় এবং আপনাদের বিশেষ করে টেলিভিশন তো টিআরপি এই দেখা হয় সুতরাং ওই নরেন্দ্র মোদীর বক্তৃতা কতজন শুনেছেন সেটা সেটি আপনি একটা পরীক্ষা করতে পারেন আবার কেউ এটাও করতে পারেন যে নরেন্দ্র মোদীর বক্তৃতা এখানে প্রচার করতে পারেন সেটি করা যায় যদি বাংলাদেশ রিলিভেন্ট কিছু থাকে না থাকলেও করতে পারে না থাকলেও আমরা যদি আমরা যদি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি উদ্দেশ্য বিষয়টি সেটা সেটা গবেষণার বিষয় সেটি অবশ্যই প্রশ্ন করার আমি প্রশ্ন করব। কিন্তু তিনি প্রচার করতে পারবেন না এটা আমি বলবো না হ্যাঁ যে কোনো বিষয় আর যেটা মাসুদ কুমার একটা কথা বলছিলেন সেটাই কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের বড় সংকট গতকাল আমি এসেই দেখলাম এই হোয়াটসঅ্যাপে গণকন্ঠের সাংবাদিকরা তারা বেতন পায় না বলে ওই অফিসের সামনে মানববন্ধন করেছে বিক্ষোভ করেছে তো এটি কিন্তু শুধু জনকণ্ঠে নয় আরও অনেক সংবাদ মাধ্যমের করি এরা কিন্তু মানে এদের বকে না দিয়ে বের করে দেওয়া হয়েছে হ্যাঁ এবং এখানে আমারও টাকা আছে কিন্তু আমিও টাকা পাই জনগণ এই এই যে বিষয় সুতরাং আমাদের যারা সাংবাদিক নেতা ছিলেন তারা কি এর পক্ষে দাঁড়িয়েছেন আমাদের বিভিন্ন যারা নেতৃত্ব দিয়েছেন বা ধরে নিলাম যদি এমন এমন হতো সরকারের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল এই সম্পর্কের 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 জোরে তারা এই সাংবাদিকদের যারা বেতন পায় না বকেয়া বেতন বকেয়া হতা বা চাকরি চ্যুতি হয়েছে তাদেরকে সহায়তা করেছে এরকম উদাহরণ তো খুব বেশি দেখা যায় না বরং নেতারা যেসব সংবাদপত্রে কাজ করে সেসব সেসব পত্রিকায় কাজ করতেন সেসব পত্রিকায়ও কিন্তু বা টেলিভিশনেও নিয়মিত বেতন হতো না সুতরাং সামগ্রিকভাবে দেখা একটা কমিশন এই সরকার বলেছে একটা মিডিয়া কমিশন করবে সেই মিডিয়া কমিশন আমরা দেখতে চাই যে সংবাদ মাধ্যমের সংকট যেটা সে সংকটটা চিহ্নিত করা এবং কিভাবে সমাধান করা যায় এবং সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম হয়ে উঠবে কেউ সরকারের সংবাদ মাধ্যমের কাজ না সরকারকে রক্ষা করা বা সরকারকে ফেলে দেওয়া তা আমাদের আমাদের একটা ধারণা হয়েছে যে সংবাদ মাধ্যম হাতে থাকলে বোধ ক্ষমতা রক্ষা করা যায় কিন্তু হাতে থাকলে যে ক্ষমতা রক্ষা করা যায় না এটা তো পাচার ঘোষ প্রমাণিত হলো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আশা করি তারা এই কথাটি মনে রাখবেন যে সংবাদ সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে কুক্ষিগত করা তাকে হাতের মুঠোয় মুঠোয় রেখে আর জনগণকে অন্ধকারে রাখার যে চেষ্টা সেটা সফল হয় না কখনো এবং ভবিষ্যতেও হবে না আর ব্যক্তির অপরাধের দায়ে ব্যক্তি আইন আইনগতভাবে হবে কিন্তু আবার মব জাসিজ না হয় কোনো ক্ষেত্রেই মানে গণ হেনস্থার শিকার কেউ না হন বাংলাদেশে তো এটা হয় সুতরাং এ কারণে আমাদের উদ্বেগেরও বিষয় আছে যেমন ধরেন একশো কতজন সাংবাদিকের একটা তালিকা যে উনপঞ্চাশ তেপ্পান্ন জন সাংবাদিকের তালিকা হয়েছে তাদের নিষিদ্ধ করা বা তাদের প্রেস ক্লাবে বন্ধ আসা বন্ধ করা এটি কি হতে পারে আপনি কে যাবে না যাবে বা কে ইউনিয়নের সদস্য থাকবে এবং যে এটি আওয়ামী লীগ আমাদের যখন যখন ওই ইউনিয়নকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করেছে সেটাও প্রতিবাদ করি সেটাও হওয়া উচিত নয় আমি একটি লেখা লিখছিলাম আমার কেমন মনে আছে হয়তো যে দয়া করে প্রেস ক্লাবের মাঝখানে দেয়াল দেবেন না হ্যাঁ তো এই যে দেয়াল দেওয়ার চিন্তা সাংবাদিক প্রথমত সাংবাদিক সে আওয়ামী লীগের সমর্থক হতে পারে বিএনপির সমর্থক সমর্থন থাকতে পারে কিন্তু আমার কাজের আউটপুটে যদি এমন কিছু প্রকাশ পায় অতিরঞ্জিত অতিরঞ্জনকেও যদি ছাড়িয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কি আমরা অতিরঞ্জন হতে পারে কিন্তু অপরাধ অপরাধ সংগঠিত না হয় আমার কথায় আমার লেখায় সংগঠিত হয়েছে লেখায় যাতে অপরাধ সংগঠিত না হয় সাংবাদিক প্রধানমন্ত্রী এক প্রেস কনফারেন্সে তিনি নিজের জায়গা থেকে কে রাজাকারের বাচ্চা বা কাকে চাকরি দিয়ে হবে বা কে মুক্তিযোদ্ধার সন্তান এই ডেফিনেশনটা যখন প্রধানমন্ত্রী মুখ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী তার সাবেক প্রধানমন্ত্রী তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন সেই ব্যাখ্যার মধ্য দিয়েই তো রাজাকারের বাচ্চা শব্দটা বেরিয়ে এলো এবং তার মধ্যে দিয়েই ছেড়ে পেলেন উত্তেজিত হয়ে উঠলো আলোচনাটাও লজ্জা তাই সেই জায়গা থেকে বলছি যে অপরাধ হয়েছে আমরা আমরা সাংবাদিক হিসেবে নিজেদের দাবি করতে পারি আমার প্রশ্নটা ওইখানে ওই একই প্রশ্ন সাংবাদিক মাসুদ কামাল যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা যেই আমি এটাকে গণমাধ্যম বলবো না প্রচার মাধ্যম বলবো মানে এই যে প্রতিষ্ঠানগুলো একাত্তর টিভি বলতে পারি ভরে কাগজ বলতে পারি এরকম আরো অনেক কিছু রয়েছে এগুলো কি আসলে কি প্রচার মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি গণমাধ্যম বলবো আমরা এগুলোকে এগুলি বেসিক্যালি প্রচার মাধ্যমে ছিল প্রচার মাধ্যমে ছিল যখন নাকি একটা টেলিভিশনের ওপর বিটিভির খবর চাপিয়ে দেওয়া হয় এতে কি মানে গণমানুষের কোনো উপকার আসে প্রচারের জন্য তার প্রচারের জন্য এটুকু করা হয় এটু প্রচার মাধ্যমই ছিল বেসিক্যালি কিন্তু এটা যে যে জিনিসটা কি আসলে বললি ব্যাপারটা আপনাকে যে কথাটা নাকি সোহরা ভাই একটু কিন্তু তাস দিয়ে গেছেন যে যদি আপনি সাংবাদিকদের মন মানসিকতা পরিবর্তনটা না আনতে পারেন তাহলে এই যে সমালোচনা করলাম না পাঁচ বছর পরে আবার দেখবেন আবার এই আমি আবার আরেকজনের সমালোচনা করতেছি হয়েছে থেকে এবার হয়েছে দেখেন একটা সরকার পতন হয়েছে সরকার পালাইয়া গেছে সরকার প্রধান সরকারে যারা খুব ঘনিষ্ঠ তারাও পালাইছে তারাও চিন্তা করছে আমার যেমন জিজ্ঞাসা নাকি শ্যামল দত্ত মুজামুল বাবু করছে বাবারা তোমরা দুই চুরি করে থাকো তুমি পলাও কেন আর পলাও তো পলাও অবৈধভাবে সীমান্ত পার হতে যাও কেন বৈধভাবে চেষ্টা করো একবার ট্রাই করছে হয় না অপরাধ অবৈধভাবে সীমান্ত পারোটা অপরাধ না যে রাখা আপনার সালাউদ্দিন আহমেদ কে কতদিন আপনি অপরাধটা করতে যাচ্ছেন কেন যাচ্ছেন এই আপনি জানেন আপনার কৃত অপরাধ এত বেশি সেই তুলনায় এটা কিছুই না এটা আপনি বুঝে গেছেন কিন্তু আমি এদিকে সমস্যাটা হলো বলছি যে ন্যায় বিচার পাবে না বলেও তো সে আত্মরক্ষার জন্য ন্যায় বিচার পাবো না এই আশঙ্কা আপনার মতো জন্ম নিল কেন নিল এই কারণে যে আপনাদের যখন ক্ষমতা ছিল আপনাদের মানে আপনাদের বিরুদ্ধে পক্ষের লোকজন ন্যায় বিচার পেত না এই অভিজ্ঞতা আপনার আছে ন্যায় বিচার না দেওয়ার প্রক্রিয়াটা আপনি জানেন এবং সেই প্রক্রিয়াটা এখনও চালু থাকতে পারে এই জন্য আছে মানে বিচার বিভাগকে আপনি কোথায় নিয়ে গেছেন গত পনেরো বছরে যে কারণে এর উপরে আপনিও আস্থা রাখতে পারছেন না এটাই মূল ঘটনা আচ্ছা আমি সে সেটাও বলছি না এখন হচ্ছে না যেই মুহূর্তে উনি পদত্যাগ করেন অথবা পালিয়ে গেলেন যেই মুহূর্তে তারপরে প্রত্যেকটা সেক্টরে একটু জবরদখলের প্রক্রিয়া আমরা দেখি নাই আজকে আপনি মিডিয়া নিয়ে আলোচনা করেছেন মিডিয়াতে জবরদখল হয় নাই হয় না এই যে প্রেস ক্লাব চট দখলের মধ্যে দখল হয়ে গেল ভাইস প্রেসিডেন্ট সে বলে প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সে বলে আমি সেক্রেটারি এবং সে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট না কিন্তু সে পুরা প্রেসিডেন্ট কে বানাইছে আপনাকে প্রেসিডেন্ট কে বানাইছে আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন আরেকজন জয়েন্ট সেক্রেটারি ভাই সে বলে আমি সেক্রেটারি এবং সেখানে তাদের যে পেছনে যে ইয়ে আছে লেখে ফেছে এবং এইটাকে ইউজ করে এটাকে ইউজ করে নানা ধরনের ইয়ে কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে রোম দখল করছে এবং এক যন্ত্র যে এক পত্রিকার সম্পাদক হয়ে গেছে এখন কেন এগুলো অ্যালার্মিং এগুলি আবার আমাদের অনেক আছে যে ভাই ওই লাই তাহলে ওই লাইনের কে পাওয়ারফুল আছে হ্যাঁ অমুক পাওয়ারফুল ঠিক আছে তার কি আর চলে যাই। ভাই আপনি আমাকে রক্ষ ঠিক আছে আপনাকে আমি সাইজ করতেছি আপনাকে আমি ঢেকে রাখতেছি সমস্যা নাই ওই টিভি বন্ধ ঠিক আছে ওই টিভি আমি চালাই দেবো আপনি আমাকে এত টাকা দেন লেনদেন শুরু হয় নাই লেনদেন শুরু হয়েছিল বলেই তো কাদের গণি চৌধুরীকে ইয়ে বিএনপি তাদের ইয়ের থেকে বাদ দিয়ে দিছে অভিযোগ তো নিশ্চয়ই ছিল এবং অভিযোগের প্রমাণ পাই তো তার দল বিএনপি কিন্তু খুব ভালো করতেছে আমি কিন্তু বিএনপির খুব হ্যাপি যে ওরা যতটুকু পারতেছে কিছু একটা অ্যাকশনে যাচ্ছে এবং যখন নাকি তারা কাদের গণি চৌধুরীকে তাদের এই মিডিয়া সেল থেকে বের করে দিল ওইটাই তো প্রমাণ করে যে কাদের চোধুরি কিছু এটা করার চেষ্টা করছিল এটা তো প্রমাণ করে শেষ করে এখন এইগুলি ভাই হচ্ছে আমাদের দেশে এবং এটা কিন্তু চলতে থাকবে আগামীতে কিন্তু আপনি খুব আশা করেন না আশাবাদী হয়ে লাভ নেই কোনো লাভ নাই কারণ এই লোকগুলিতে আছে এই লোকগুলি মন বসে দালাল হলো বাই নেচার সে জন্মগ্রহণ করে দালাল হিসেবে এবং এরপরে কার দালালি করতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না দালালিতে আমি কতটা পারঙ্গম দালালিতে আমি কতটা এক্সপার্ট কিন্তু এইটা গেলে প্রমাণ করে বাদ বাকিটা তো যে আসুক সেই দালাল আমি আসি সাংবাদিক সোহর হাসান কী শিক্ষা নেবো আমরা বা আদৌ কোনো শিক্ষা নেবো কিনা যারা আটক হলেন যারা তাদের কৃতকর্মের জন্য এখন তাদের মনের মধ্যে নিশ্চয়ই নানান ধরনের প্রতিক্রিয়া হচ্ছে কি প্রতিক্রিয়া হচ্ছে আমরা জানি না কিছু একটা হচ্ছে যাই হোক না কেন সামগ্রিকভাবে যেমন সাংবাদিক মাসুদ কামাল তার বক্তব্যের মাঝখানে একটু টাচ দিয়েছেন বা আমি যেটি মনে করি যেই সাংবাদিকতার ধরন কথিত সাংবাদিকতার ধরন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এখন নিউ জেনারেশনের মধ্যে থেকে যারা সাংবাদিকতা আসতে আছে তারা মনে করছে এটাই সাংবাদিকতা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে তার স্তুতি প্রকাশ করা কিংবা তার জয় কীর্তন গাওয়া এগুলোই সাংবাদিকতা এই যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে একটি অংশের মধ্যে আমরা আদৌকে কোনো শিক্ষা নেব থেকে বা যা কিছু ঘুরছে মাসুদ কুমার যেটা বলছিলেন যে আমরা বোধ খুব শিক্ষা নেব না মানে অন্তত অধিকাংশ না হলে পনেরো বছরের ধরে পনেরো বছরে যারা ওই সরকারের বা ওই ওই সরকারের বিরোধী পক্ষ ছিল তারা নানা হয়রানি নির্যাতনের শিকার হয়েছে কিন্তু পাঁচই আগস্ট যেতে যেতে না যেতেই পাঁচই আগস্টের পরেই প্রেস ক্লাব দখল হলো মিডিয়া হাউস দখল হলো তার মানে তো তার মানে পাঁচ আগস্টের আগে এক দখল এক ধরনের দখল প্রক্রিয়া ছিল এখন অন্য ধরনের দখল প্রক্রিয়া তাহলে আমরা আমরা সাংবাদিকতা করলাম কোথায় তো এটি মানে এটি আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন না আজকে যারা করেছে হ্যাঁ বিগত সরকারে আমাদের তারা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছেন বা যাবে না কিন্তু আজকে যারা করছেন তারা কি ভাবছেন তারা ভাবছেন তারাই সরকার এই মানসিকতা থেকে যদি আমরা বের হতে না পারি অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র এবং সাংবাদিকতা এটা কিন্তু দুটি ভিন্ন বিষয় আমি যদি রাষ্ট্রযন্ত্রের বা ক্ষমতা যন্ত্রের ক্ষমতা বড়য়ের মধ্যে আমি থাকতে চাই ক্ষমতা বড় থেকে সুবিধা নিতে চাই তাহলে সাংবাদিকতা না করা ভালো এটা সবার কামাল তাদের বিরুদ্ধে একটি অভিযোগ আসতেই পারে খুব সহজে মামলায় দেওয়ার জন্য দুর্নীতি নিশ্চয়ই তারা দুর্নীতি করেছে এটি আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই আর কী কী ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন হতে পারে যেমন তারা যে দলীয় সাংবাদিকতা করেছে দলীয় সাংবাদিকতার যে লিমিট আছে সেটিকেও তারা ক্রস করে গিয়েছে এবং প্রচার যন্ত্রে পরিণত করেছে এই মাধ্যমগুলোকে এই সব জায়গা থেকে কি কোনো স্পেসিফিক অভিযোগ দাঁড় করানো যায় আইনে কি সাংবাদিকতা আমি না আসলে আইনটা ভালো বুঝি না আইনটা তো আমি খুব পড়াশোনা করি নাই কাজে আমি আজকে বলতে চাচ্ছি না তো এগুলে যারা সংশ্লিষ্টরা আছেন তারা বিচার বিবেচনা করে দেখবেন তারা আপাতত তাদেরকে আটকেছেন তবে আমি এইটাই বলবো আপনাকে যে এটা করতে যে হয়েছে কি ওই যে গয় রহজের সমানে ঢুকাই দেওয়া দেখলাম একটা মামলা ছাপ্পান্ন জন আসামি তার মধ্যে উনত্রিশ জনই সাংবাদিক ভাই এটা হয় না এবং অনেক সাংবাদিককে আমি দেখেছি অনেক সাংবাদিককে দেখেছি যারা মানে ঠিক আছে তারা তো এক ধরনের আওয়ামী লীগে বলছে তাদের একটা পক্ষপাতিত্ব ছিল কিন্তু এই ধরনের নির্লজ্জ কর্মকাণ্ডে তারা কখনই জড়িত ছিল না তাদের নামও ঢুকাই দেওয়া হয়েছে তাদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি এমন সাংবাদিক দেখেছি এটা করে অন্যরা আমি বলি আপনাকে এটা পুলিশ গিয়ে সবসময় করে তা না ওখানে কিন্তু কিছু লোক থাকে সবসময় ধান্দাবাদ লোক থাকে এরা ওই নামগুলি বসায় বসায় নিয়ে করে ওদেরকে ফোন দেয় আপনার নাম্বার কিন্তু তত নাম্বারে আসে তখন কাটানো সম্ভব যদি কিছু টাকা পয়সা দেন তখন টাকা পয়সা ওখান থেকে নেওয়া হয়তো সাংবাদিকদের ক্ষেত্রে হয় না কিন্তু অনেক পলিটিক্যাল ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে অহরহ হচ্ছে এটা আমরা দেখেছি বিভিন্ন থেকে নিউজও দেখেছি তো এগুলি আবার ঠিক না এবং গভর্নমেন্ট খুব রাইটলি একটা ভালো ডিসিশন নিয়েছে যে মামলা হলেই গ্রেফতার না আগে তদন্ত করে দেখবে তারপর দেখা যাবে কি হয় তো ওইটাই হওয়া উচিত যে মামলা হলেই গ্রেপ্তার নেই কিন্তু মামলা হওয়ার সঙ্গে সঙ্গে হয় কি এই যে একটা ডিফেম হয়ে যায় তাদেরকে যে একটা বিজ্ঞতি করা হয় সামাজিকভাবে এটাও কিন্তু আমার মনে করি সতর্ক হওয়া উচিত হয় কি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে সময় যদিও নাই একটু দুই মিনিট মিনিট শেষ করছি ধরা যাক ভাই আমি মুরগি চুরি করলাম মুরগি চুরি করার পর মুরগি চুরি করছি এর শাস্তি আর কি হবে তো আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন জমি দখলের মামলা বিরাট মামলা কিন্তু আপনি জমি দখলের মামলা প্রমাণ করতে পারবেন পারলেন না আমি মুক্তি পেয়ে গেলাম আমি যে মুরগি চুরি করছিলাম তার শাস্তিও কিন্তু পাইলাম না ওটা হজম করে ফেললেন ওটা তো আমার বিরুদ্ধে মামলা করতাম আপনি জমি দাখলেন এখন এটা হলো এই জিনিস যে আপনি বলেন যে না আমি বড় মামলা করছি খুঁড়ের মামলা করছি আপনি তো প্রমাণ করতে পারবেন না যখন না পারবেন তখন এই যে এই অপকর্মগুলি করছে এগুলি কিন্তু হজম হয়ে গেল সে পরে বলবে আমার বিরুদ্ধে মামলা করেছিল আমি তো বেকিশুর খালাস পেয়ে গেছি তার মানে সে এখন এক নিষ্পাপ মানুষ হয়ে গেলো এটা ঠিক না আমি মনে করি যার যে অপরাধ সে অপরাধ যদি কেউ না জানে সাংবাদিক অপরাধ সম্পর্কে আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমি বলে দেব সাংবাদিক হাসান দর্শক শেষ করছি সাংবাদিক সোহরাব এবং সাংবাদিক মাসুদ কামাল যে কথাই বললেন যে আমরা আসলে কতটা আশাবাদী হতে পারবো গণমাধ্যমের ভূমিকা নিয়ে আগামীতে সেটি নিয়ে সন্দেহ রয়ে যায় যদি সন্দেহ রয়ে যায় সাংবাদিকতা দালালিতে পরিণত হওয়ার কারণে যেই খেসারত বাংলাদেশকে দিতে হচ্ছে খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল যদি আমরা আমাদের চরিত্র ঠিক না করি নিঃসন্দেহে খাদের কিনারা কিনারে তো নয় নিঃসন্দেহে পুরো বাংলাদেশকে আরও বড় খেসার দিতে হবে এই আশঙ্কা ব্যক্ত করেই শেষ করছি আল্লাহ হাফেজ শুভরাত্রি